এশিয়া কাপ আয়োজন, বিশ্বকাপে অংশগ্রহণ সহ সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে নানান বিষয়ে বেশ নাটকীয়তার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। জলঘোলা শেষে অবশ্য দুই টুর্নামেন্টেই পাকিস্তানের অংশগ্রহণ করাটা এক প্রকার নিশ্চিত। আর বড় দুই টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবে একটি হাই প্রোফাইল কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কমিটি গঠনের ঘোষণা আগেই দেওয়া হলেও এবার সেই কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছে পিসিবি। পাকিস্তানের সাবেক তিন অধিনায়ক মোহাম্মদ হাফিজ, মেজবাউল হক এবং ইনজামাম-উল-হক থাকছেন এই কমিটিতে, যে কমিটিকে নেতৃত্ব দিবেন মিসবাহ। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। মূলত যে কোনো দেশের ক্রিকেট কাঠামোর মূল স্তম্ভ ঘরোয়া ক্রিকেট, সে ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর দায়িত্ব থাকবেন এই তিন সদস্যের টেকনিক্যাল কমিটির কাঁধে। আপাতত কায়েদ এ আজম ট্রফি তত্ত্বাবধান করবেন নবনির্মিত এই কমিটি। এছাড়াও পাকিস্তান ক্রিকেটের সামগ্রিক তত্ত্বাবধানও করবে তারা। পিসিবিও বেশ আশাবাদী সাবেকদের নিয়ে তৈরি করা কমিটি নিয়ে। আমাদের দেশের ক্রিকেটের উন্নতির জন্য মিসবা, ইনজামাম ও মোহাম্মদ হাফিজকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। এই সাবেক তিন ক্রিকেটারের ক্রিকেট নিয়ে অনেক অভিজ্ঞতা আছে, তারা জানেন কিভাবে এই সময়ে এসে ক্রিকেটের উন্নতি করতে হবে। ভিন্ন ধারার এমন কমিটি নিয়ে আশাবাদী কমিটি প্রধান মিসবাউল হক। এমন একটা কমিটির শীর্ষস্থানীয় পদের দায়িত্ব পাওয়াটা সম্মানের বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার। এই কমিটির প্রধান হিসেবে নিয়োগ পাওয়াটা অনেক সম্মানের। এখানে আরও সম্মানিত অনেকে আছেন যারা পাকিস্তান ক্রিকেটকে দীর্ঘদিন সেবা দিয়ে গেছেন। আশা করছি ভালো কিছু হবে। এর আগে ভিন্ন ভিন্ন দায়িত্বে পিসিবির হয়ে কাজ করেছেন মিসবাহ এবং ইনজামাম। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে মিসবাহর। ইনজামাম ছিলেন প্রধান নির্বাচক। হাফিজ অবশ্য প্রথমবারের মতো যুক্ত হলেন পিসিবির সঙ্গে। নতুন দায়িত্বে ম্যান ইন গ্রিনদের হয়ে কেমন করবেন এই সাবেকরা, সেটাই এখন দেখার অপেক্ষা। ফারজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ।